তোমাদের ভিডিও শুতে তোমরা নিশ্চয়ই দেখতে পালে যে বেশ কিছু ওয়ালপেপার যেগুলোকে কিন্তু তুমি চাইলে নিজেদের ফোনের কলিং এর জন্য সেট করতে পারো। তো এই অ্যাপ্লিকেশনে কিন্তু নানা রকমের ওয়ালপেপার আছে যেগুলোকে তুমি কলিং এর জন্য সেট করতে পারো। তোমার ফোনে যখন কল আসবে এরকম কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে। তো উপরে দেখো এখানে রেড অপশন আছে, এখান থেকে কিন্তু তুমি চাইলে কল ডিসকানেক্ট করতে পারো। আর নিচে যে সবুজ অপশনটা আছে সেখান থেকে তোমরা কলকে কানেক্ট করতে পারো। নর্মালি তোমার ফোনে যখন কোনো রকমের কল আসে তখন কিন্তু একটা নর্মাল ধরনের ব্যাকগ্রাউন্ড কিন্তু তোমার ফোনে শো করে। কিন্তু আজকের ভিডিওতে আমি এমন একটা দারুণ অ্যাপ্লিকেশনের সম্বন্ধে কথা বলতে চলেছি যার সাহায্যে তোমরা নিজেদের ফোনকে অনেক বেশি সুন্দর করতে পারবে এবং তোমার ফোনকে যে একবার দেখবে সে কিন্তু চমকে উঠবে। তো এই অ্যাপ্লিকেশনে কিন্তু অনেক রকমের ব্যাকগ্রাউন্ড আছে যেই ব্যাকগ্রাউন্ডগুলোকে তুমি লাগাতে পারো আর যেগুলো কিন্তু তোমার কলিংয়ের সময় শো করবে। আর তোমার কল যখন আসবে তোমার ফোন কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে যাবে। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আমাদেরকে গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশনকে ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটার কী নাম সেটা আমি ভিডিও শেষে জানাবো, তার আগে আমি এখানে অ্যাপ্লিকেশনটাকে ওপেন করছি। তো অ্যাপ্লিকেশনটাকে ওপেন করলে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে একটা তোমরা কলিংয়ের অপশান পেয়ে যাচ্ছ। তো দেখতে থাকো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত। এরপরে দেখো এখানে কিছু অ্যালাউ করতে বলছে, তো কিছু পারমিশন দিতে হতে পারে। তো এখানে স্টার্ট বলে যে অপশান আছে সেখানে ক্লিক করবে। ক্লিক করলাম, করার পর এখানে ওকেতে ক্লিক করে দেবে। তো দেখো এটা অন হয়ে গেছে। তো এরপর আর একটা পারমিশন দিতে হবে, তো এরপর ব্যাক করবে এখান থেকে। করার পর কিছু পারমিশন দিতে হতে পারে, তো সেগুলোকে ঠিকঠাক দিয়ে দেবে। তো এরপরে দেখো এরকম ইন্টারফেস তোমার সামনে চলে আসবে। তো এখানে কিন্তু অনেক কটা অপশান আছে। একটা আছে অ্যাবস্ট্রাক্ট, সরি এক সেকেন্ড, তো একটা আছে অ্যাবস্ট্রাক্ট, একটা আছে লাইভ ওয়ালপেপার, একটা আছে থিমস, একটা আছে জাস্ট অ্যাড ইয়োর ফটো। তো কী করবে এখানে লাইভ ওয়ালপেপার বলে যে অপশানটা আছে সেখানে একবার ক্লিক করবে। তো ক্লিক করলে দেখো এখানে অনেক কটা অপশান চলে এসছে, দেখো অনেক কটা আছে। তো এবার কী করবে, যে কোনো কলিংয়ের উপর তুমি এখানে ক্লিক করতে পারো। তো যেমন আমি একটা ক্লিক করছি এখানে, তো দেখো তোমার কাছে যদি কোনো রকমের কল আসে তাহলে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। তো এটা লাইভ ওয়ালপেপার, তো নেট একটু স্লো বলে এরকম দেখাচ্ছে। তো এটা কিন্তু ওয়ালপেপারটা কিন্তু একদম লাইভ। তো দেখো এবার কিন্তু হচ্ছে ঠিকঠাক। তো কল আসলে তোমার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এটা কিন্তু পুরোপুরি কাঁপবে, একদম লাইটিং হবে। তো এরকম কিন্তু ইন্টারফেস আসবে। এছাড়া দেখো আরও অনেক অনেক ওয়ালপেপার আছে, সেগুলোতেও ক্লিক করতে পারি। তো দেখো এই একটা ওয়ালপেপার রয়েছে সমুদ্রের জলের মতো সুন্দর। তো বুঝতে পারছো নিশ্চয়ই তোমরা যে তোমাদের ফোনে যদি কল আসে যদি এরকম একটা ওয়ালপেপার শো করে তাহলে কিন্তু অনেক সুন্দর লাগবে ফোন। তো আরও অনেক কিছু আছে এখানে, কিন্তু অনেক ওয়ালপেপার আছে, তোমরা চাইলে নিজের ইচ্ছা মতো যে কোনো একটা নিতে পারো। তো দেখো আরও, তো দেখো এটা হচ্ছে পৃথিবী ঘুরছে। তো দেখুন এখানে আর একটা চলে এসছে ওয়ালপেপার, তো এখানে আর একটা দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু অনেক ওয়ালপেপার আছে, তুমি যে কোনো একটা লাগাতে পারো তোমার ইচ্ছা মতো। তুমি চাইলে আলাদা আলাদা নাম্বারের জন্য আলাদা আলাদা ওয়ালপেপার লাগাতে পারো। তো এরকম কিন্তু ফোন আসলে কিন্তু এরকম ইন্টারফেস তোমার সামনে শো করবে। তো দারুণ কিন্তু লাগছে ওয়ালপেপারগুলো। তো এবার যদি তোমার মনে হয় যে আমি কোনো একটাকে পছন্দ হয়ে গেলো তো সেটাকে আমি সেট করতে চাই, তো এখানে সেট ফর অল বলে যে অপশানটা আছে সেখানে ক্লিক করতে পারো। আর এখানে যে মানুষের চিহ্ন আছে নিচে সেটার সেখানে ক্লিক করলে তুমি যে কোনো নাম্বার অনুযায়ী তুমি এখানে সেট করতে পারো ওয়ালপেপার। যে নাম্বার কি ইচ্ছা হবে, যে এই নাম্বারে শুধুমাত্র আমি চাইছি এই ওয়ালপেপারটা হবে, তো অন্যটায় আলাদা লাগাতে চাইছি, তো সেটা কিন্তু করতে পারো এখান থেকে, ঠিক আছে। তো এবার বলে দিচ্ছি অ্যাপ্লিকেশনটার কী নাম ছিল। তো প্লে স্টোরে চলে আসলাম, দেখো এখানে ভানি কলার থিম। তো অ্যাপ্লিকেশনটার নাম কিন্তু ভানি কলার থিম, আর এটাকে 1 মিলিয়ন প্লাস লোক ডাউনলোড করে গেছে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি ভিডিওটা সবার খুব কাজে লাগবে। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।